রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের কাজে অংশ নেবে সেনাবাহিনী। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে নেমে এসেছে চরম দুর্ভোগ। অনেক ক্যাম্প ও আশেপাশের এলাকায় পানি ঢুকেছে। তবে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে। বিশেষ প্রতিনিধি কামরান করিম ও কক্সবাজার প্রতিনিধি নিসার আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। কক্সবাজারে সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে দুর্ভোগ নেমে এসেছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে। কুতুপালং ক্যাম্প ও আশেপাশের এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় 1500 রোহিঙ্গা। আশ্রয়কেন্দ্র আর খোলা আকাশের নিচে রাত দিন কাটছে তাদের। আমরা গতকাল এসেছি, আশ্রয় না পেয়ে রাস্তায় বসে ভিজছি, থাকার কোনো জায়গা পাচ্ছি না, তাই রাস্তায় ভিজছি। ত্রাণ ও আশ্রয়ের জন্য হাঁটু পানি ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করতে হচ্ছে শরণার্থীদের। বেশি ভোগান্তিতে পড়েছে নারী ও শিশুরা। তিন চার দিন পর বাংলাদেশে এসে পৌঁছেছি, ছেলে মেয়েকে নিয়ে এখন রাস্তায় ভিজছি। রাতভর বৃষ্টিতে ভিজে গেছে, ঘুমাতে পারিনি, অনেক কষ্ট হচ্ছে, কিছু খেতে পারিনি, সব ভিজে গেছে। বৃষ্টি আর কাদা পানিতে ত্রাণ কাজও ব্যাহত হচ্ছে। নির্দিষ্ট স্থান থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এদিকে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে বিভিন্ন সংগঠনের দেয়া ত্রাণ গ্রহণ করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কাজে যোগ দেবে সেনাবাহিনী। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আমি আলোচনা করেছি এবং তিনি গতকালই সিদ্ধান্ত দিয়েছেন যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী অংশ নেবে, যোগ দেবে। পরে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন তিনি। এদিকে কুতুপালং এর লাগোয়া নাফ নদীর চ্যানেল থেকে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে টাঙ্গাইল সদর থেকে দুই শিশু সহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এদিকে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আসার সংখ্যা অনেকটাই কমেছে। সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী কড়াকড়ি করেছে বলে জানান রোহিঙ্গারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।